এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এ ভাবুন একবার কি চাল বাজবে ও। তোমাকে আমরা একদম অন্যরকম ভেবেছিলাম মঞ্জু, খুব ভালো মনের মেয়ে বলে মনে করতাম। এখন তো দেখছি আমরা যেটা ভেবেছি সেটা একদম ভুল। তুমি একজন ভালো পুলিশ বলে জানি, তোমাকে আমরা যতটা ভালোবেসেছি ততটা সম্মানও করেছি, আর সেই কিনা তুমি তোমার শ্বশুরবাড়িতে এত বড় একটা অন্যায় করেছো। আমরা তো ভাবতেই পারছি না মঞ্জু, অর্জুনের দাদা তো তোমার ভাসুর হয়, তুমি তোমার ভাসুরকেই তাড়াতে চাইছো বাড়ি থেকে? এসব করে কি পাবে তুমি মঞ্জু? কি আগুনটা এটা লাগিয়েছি, বেশ হয়েছে। আপনারাই দেখুন, আপনারাই বিচার করুন। অনেক ভরসা নিয়ে এসেছি দিদি, অনেক আশা দিদি। আপনারা তো সবাই বিচক্ষণ মানুষ, সংসারী মানুষ, ছোটবেলা থেকে মঞ্জুকে দেখছেন। দেখুন আপনাদের বোঝানোতে যদি কিছু হয়, অনেক আশা নিয়ে এসেছিলাম দিদি। আমি আর কি বলবো, সংসারে এত অশান্তি আর ভালো লাগছে না। আমি জানি এই কথাগুলো আজকে এখানে বলাটাও আমার আমার নিজেকে খুব ছোট লাগছে, কিন্তু কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে এসেছি। কি হলো মঞ্জু, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, কেন এসব করছো মঞ্জু? এই অভদ্র দাবিটা করতে তোমার খারাপ লাগছে না? অর্জুন, আমরা তো সবই শুনলাম, তুমি বলো আসল সত্যিটা কি? কাকিমা, কাকিমা বিশ্বাস করুন, আমি নিজের স্বার্থে কিছু করছি না। উনি আপনাদের ভুল বুঝিয়েছে, আমি যা করেছি একটা কেস সলভ করার জন্য করেছি। কি এমন কেস মঞ্জু, যার জন্য নিজের ভাসুরকে নিয়ে তোমাকে টানাটানি করতে হচ্ছে? তুমি কিন্তু একটার পর একটা ভুল করে চলেছো। সিঁড়িতে সিঁদুর উঠতে না উঠতেই অর্জুনকে থানায় নিয়ে গিয়েছিলে, তারপর নিজের ভুল বুঝতে পেরে অর্জুনকে আবার থানা থেকে ছাড়িয়ে এনেছিলে। তুমি এই শ্বশুরবাড়িতে আসার পর থেকে না তুমি একটার পর একটা ঝামেলা লাগিয়ে রেখেছো। এইভাবে সংসার টিকবে না মঞ্জু, আমরা তোমার সবাই ভালো চাই, তাই বলছি এসব ঝামেলা ঝাটি না করে সংসারে মন দাও। তুমি নিজেও ভালো থাকবে আর তোমার বাড়ির লোকজনও ভালো থাকবে মঞ্জু। অর্জুন, এই অর্জুন, দেখো মঞ্জু, আমাদের এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কথা শোনো, খারাপ কিচ্ছু হবে না। সংসারে বউদের লক্ষ্মী হয়ে থাকতে হয় মঞ্জু, বেশি ছটফট করলে সংসারে অলক্ষ্মী ঢোকে। তাই বলছি এসব ভুলভাল চিন্তাভাবনা মন থেকে তাড়াও। অর্জুন, ইন্টারভিউ কেমন হলো? আমি জানি তুমি খুব রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আজ বস্তিতে যেটা ঘটেছে তার পিছনে আমার কোনো হাত নেই। আমি তো সবাইকে বুঝিয়েছি যাতে ওরা কাকিমার কথা না শুনে, কিন্তু কাকিমা, তুই বস্তিতে গিয়েছিলি কেন? গিয়েছিলাম তো দাদা ভাইয়ের সাথে তোমার কাজের ব্যাপারে কথা বলতে, আর সঞ্জয়ের সাথে ডিএনএ টেস্টের ব্যাপারে আলোচনা করতে, কিন্তু তোমাকে তো এখন এসব বললে তুমি আরো রেগে যাবে। কিরে, একটা প্রশ্ন করলাম তো, বস্তিতে তুই কেন গিয়েছিলি? আমি থানার কাজে গিয়েছিলাম। দাঁড়াও, আমি তোমার চাটা আনি। এই নাও। মিঠুন ফোন করেছিল আজকে আমাকে, ওর সাথে ক্যাটারিং এর বিজনেস এর ব্যাপারে কথা বলার জন্য। হ্যাঁ, এইটা তো ভালো খবর। শুন, শোনো না, তুমি আর আগারাগি করো না, দাদা ভাইয়ের সাথে কাজটা করো। হ্যাঁ, সেটা পরের কথা, তুই আগে আমায় এটা বল যে তুই মিথ্যে কথা কেন বললি। মিথ্যে কই না তো? তুই এখনো মিথ্যে কথা বলে যাচ্ছিস। আজকে সকালে তুই আমায় তোর দাদার সাথে ওই ক্যাটারিং এর বিজনেস নিয়ে কথা বলতে বললি, আর ঠিক সেই কারণে তোর দাদা আমায় ফোন করে একই কথা বলল, একই কথা। তুই বলছিস তুই
থানার কোনো কাজে বস্তিতে গিয়েছিলি, কিন্তু সেটা তো নয়। তুই আসলে গিয়েছিলি তোর দাদার কাছে এই কথাটা বলতে। তুই আমাকে বোকা পেয়েছিস? আচ্ছা, আমি যদি দাদা ভাইয়ের কাছে গিয়েও থাকি তাতে ক্ষতি কি? তার জন্য নন্দিতা কাকিমার সেখানে যাওয়া বা আমাদের পরিবারের কথা পাঁচখান হওয়ার তো কোনো সম্পর্ক নেই। আমি তো কারোর কোনোদিনও ক্ষতি চাইনি অর্জুন। তোকে আর কারোর ভালো করতে হবে না মঞ্জু, তোর সব চেষ্টাই শুধু খারাপ আর খারাপই হয়ে যাচ্ছে তখন থেকে। এবার তুই একটু বোঝার চেষ্টা কর অর্জুন। অনেক হয়ে গেছে মঞ্জু, আর কিচ্ছু করার দরকার নেই, তুই এবার থাম। দাদা দাদার মতন থাকুক, আমরা আমার মতন থাকি, আর দাদার ডিএনএ টেস্ট করার কোনো প্রয়োজন নেই। আমি হাসপাতাল থেকে বেরোচ্ছি, তুমি এক্ষুনি চলে এসো। আজকে সব স্যাম্পল রাতের গাড়িতে কলকাতায় চলে যাবে। ঠিক আছে। আর কিছু করার দরকার নেই, তুই এবার থাম। দাদা দাদার মতন থাকুক, আমরা আমার মতন থাকি, আর দাদার ডিএনএ টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তুমি চাও বা না চাও, তোমার দাদা সেজে যে লোকটা এই বাড়িতে পড়ে রয়েছে তার মুখোশ এবার আমি সবার সামনে টেনে খুলব। অর্জুনকে এখন কিছু বলে বেরোতে গেলে আবার রাগারাগি করতে পারে। ওকে এখন কিছু বলবো না, বরং মাকেই বলি। পরে অর্জুনের মাথা ঠান্ডা হলে ওকে সবটা বুঝিয়ে বলব। মা, দেখে 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 মা কতটা কেটে গেছে তো মঞ্জু, রক্ত বেরোচ্ছে নাকি রে? ও, তুমি তো আমার রক্ত দেখতে পারো না। আচ্ছা ঠিক আছে, তুমি মুখটা ওইদিকে করে রাখো, হ্যাঁ একদম দেখবে না। এই অর্জুন, অর্জুন একবার রান্নাঘরে এসো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তুমি দেখো না, আমি দেখছি করে যায়। অর্জুন, কি হয়েছে নাকি? আরে দেখো না, এটা কি করে হলো? হ্যাঁ এতটা কাটলো কি করে মা? আর দেখো না, সবজি কাটতে গিয়ে কেটে গেছে হাতটা। লাগছে বাবা, খুব কমে যাবে মা, কমে যাবে। মা তুমি রেখে থাকিও না, তোমার এমনি ভয় করে। কি করে হলো বলো তো? হ্যাঁ কতটা কেটে গেছে। আরে কাজ করার সময় মন কোন দিকে থেকে তোমাদের? না না, মায়ের কোনো দোষ নেই, আমি পিছন থেকে মাকে ডাকলাম, তখন চমকে গিয়ে বোধহয় হাতটা কেটে গেছে। পিছন থেকে কেন ডাকবি মাকে, দেখলি কি হলো? অর্জুন, আমি কি করে বুঝবো? আমি তো বুঝতে পারিনি মা এভাবে চমকে যাবে। ওই দেখো, ওকে বকছিস কেন বলতো? আমারই তো দোষ, আমি অন্য মনস্ক ছিলাম, আমার কাজে মন ছিল না। তোমাদের মন কোথায় থাকে কাজ করার সময়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই করো, এখন মাকে নিয়ে ঘরে যাও না। ও মা, তুমি একটু ঘরে যাও, আমি তোমার জন্য দুধ গরম করি। দুধ কার জন্য? কে খাবে দুধ? তোমার জন্য। আমি আমি দুধ দুধ খাবো না, আমি কি বাচ্চা নাকি? মানে কোনো তর্ক চাই না মা, তোমাকে দুধ খেতেই হবে। আমার দুধ খেতে ভালো লাগে না। মা এরকম করে না, তুমি সাবধানে যাও। চলো ঘরে, চলো ঘরে, খেতেই হবে তোমায়। চলো 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 মা, তুমি চলো। এত কথা কেন বলছো? দেখে দেখে চলো। আমাকে তো এখন হাসপাতালেও যেতে হবে, সময় মতো পৌঁছতে না পারলে
মাধব দের ডিএনএ স্যাম্পেলও পাওয়া যাবে না। এদিকে রান্না বান্না সারতে হবে, কখন কি করবো আমি। মঞ্জু তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তোমার বিড়ানোর কি দরকার ছিল, এতে তো ধরা পড়ার চান্স আরো বাড়লো। মঞ্জু শ্বশুর বাড়িতে এমনিতে এই নিয়ে ঝামেলা অশান্তি চলছে, মঞ্জু যেন এখানে ধরা পড়ে আবার অন্য কোনো ঝামেলায় না জড়ায়, এই টেনশনেই তো ক্যাটারিং ছেড়ে এখানে ছুটে এসেছি। তুমি ওসব নিয়ে একদম ভেবো না, আমি দূর থেকে দেখব, মঞ্জুর শান্তিতে কাজটা মিটিয়ে বাড়ি ফিরতে পারলেই আমার শান্তি। আচ্ছা, কিন্তু বোন এখনো আসছে না কেন, আমাকে তো অনুষ্ঠান বাড়িতে ফিরতে হবে। ওষুধটা কোথায় গেল রে? না, লাগবে ওষুধটা, দাও। এই নাও, আবার কি আলি, এই নাও খেয়ে নাও। এই তো পেয়ে গেছি, শোনো দুধটা কি ওষুধটাও খেয়ে নেবে। এই নাও, তারো বসে আছো, খাও। মঞ্জু, সে কোন ছোটবেলায় দুধ খেতাম, তারপর কত দিন হলো ছেড়ে দিয়েছি বল, অভ্যেস নেই, খাওয়াতে যাস না গা গুলিয়ে উঠবে একেবারে। নাক বন্ধ করে খেয়ে নাও, গা গোলাবে না। খাবো না মা, আমি কোনো না শুনবো না, খেয়ে নাও। চুপ করিস না, দুধটা খেয়ে নাও, তুমি করো দাও, খেয়ে নাও। না, এই দেখো ধরে রাখো, খুব একটা গরমও নেই, আমি ঠান্ডা করে নিয়ে এসেছি, খেয়ে নাও খেয়ে নাও, এক ঢোকে খেয়ে নেবে। সুপটাও খেতে হবে মা। হ্যাঁ তুই দেখ, আমি কেন কি, হ্যাঁ খুব খারাপ লেগেছে খেতে, জঘন্য জঘন্য। ভালো হলো, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, ব্যথা কমে যাবে। জানিস মঞ্জু, আমাদের এই বাড়িটাতে না হাসি আনন্দ খুশি কোনো কিছুই ছিল না, আমরা বাঁচতেই ভুলে গিয়েছিলাম। তুই যেদিন থেকে বাড়িতে এসেছিস আবার আমাদের বাড়িটাতে জীবন ফিরে এলো, আবার আমি হাসতে শিখলাম। তুই বড় ভালো মেয়ে রে মঞ্জু, তুই আমার বড় লক্ষ্মী মেয়ে। বাবা, এত রাজভারের প্রশংসা না কোনো দরকার, আমি যেমন তেমন। আর তুমি তো আমার মা, মায়ের জন্য যেটা করা উচিত আমি সেটাই করেছি। তুমি চিন্তা করো না তো, আমি যাই, অনেক রাত হয়ে গেছে বুঝলে, আমি বরঞ্চ রান্নাঘরে যাই, চট করে রান্নাটা করি। আবার রান্নাঘর যাবি কেন এখন, সারাদিন এত খাটনি গেছে তোর, রাখির অনুষ্ঠান গেল, তারপরে তুই থানায় গেলি, ফিরে এসে আবার এত কাজ, তার মধ্যে রান্নার চাপ নিতে হবে না। আমি ঠিক আছি মা, আমি সব পারবো। কি বলছো, তুমি কোথায় যাচ্ছ? আমি সব করে নেবো, বলছি তো আমার অভ্যেস আছে। এই অর্জুন শোনো না, তুমি একটু মাকে দেখো, তোমাকে সামলাও, ঠিক আছে? আমি রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি রান্নাঘরে যাচ্ছি, রান্নাটা করে নিচ্ছি। আমি আসছি। কোথায় যাচ্ছিস, এদিকে আয়, জোর করে অতটা দুধ খাওয়ালি আমার ঘুম আসবে না, মাথায় হাত বুলিয়ে দে। এতবার করে মঞ্জুকে কে ফোন করছে, আর একবার ফোনটা ধরলো না কেন, ওর চোখে মুখে তো টেনশন কিসের।
বোন ফোন ধরছে না কেন? বাড়িতে কি আবার কোনো সমস্যা হলো? এদিকে সঞ্জয়ও তো ছটফট করছে, কিছু বলতেও তো পারবো না। মিঠুন দা, আর কিছুক্ষণের মধ্যে স্যাম্পেলের গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাবে। আর মঞ্জু কোথায়? আর কত দেরি করবে? সবসময় একটু লেট করলে হয় বলতো? আরে চলে আসবে, তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমি তো দাঁড়াবো, স্যাম্পেলের গাড়ি দাঁড়াবে না। আমি একটা ফোন করি। না না, তোমার ফোন করার দরকার নেই, আমি দেখছি। তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। শ্বশুরবাড়িতে যদি ফের কোনো সমস্যা হয় তাহলে সঞ্জয়ের ফোন গেলে প্রশ্ন উঠতে পারে, কে কেন ফোন করেছে সে নিয়ে বোনকে জেরা করবে, আবার একটা ঝামেলায় পড়বে। বোন সব ঠিক আছে তো? এখন যদি রান্না করতে না পারি, শেষ করতে তো অন্তত দেড় ঘন্টা লেগেই যাবে। হাসপাতালে গিয়েও কোনো লাভ হবে না, ততক্ষণে স্যাম্পেলের গাড়িও বেরিয়ে যাবে। কি করবো এখন? মঞ্জু রান্নাঘরে দাঁড়িয়ে এত চিন্তিত মুখে কি ভাবছে? আজকে কি তাহলে অনলাইনে খাবার অর্ডার করে নেব? কিন্তু তাতে তো হাজারটা কথা হবে। কিন্তু আমি তো খারাপ কিছু করছি না, শুধু নিজে হাতে এখন রান্নাটা করতে পারবো না। অনলাইনে অর্ডার করে দিই, বলে দেবো আমি নিজেই রান্না করেছি। এখন আমাকে হাসপাতালে যেতেই হবে, নইলে প্রমাণটা হাতছাড়া হয়ে যাবে। খুব গভীর চিন্তায় মগ্ন মনে হচ্ছে, তাই আমাকে এখনো খেয়ালই করেনি। পরে কল ব্যাক করবো, খাবারটা এলেই চট করে বেরোতে হবে, দেরি করা যাবে না। ধুর, একটা ঘরোয়া খাবারও পাচ্ছি না। এখন বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব অর্ডার দিয়ে কি বলবো, আমি রান্না করেছি। বাইরে থেকে খাবার আনতে চাইছে কেন? ধান্দাটা কি ওর? দাদা ভাইকে বলে দেখব, ও যদি খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারে। হ্যালো, তুই কোথায় রে? তুই কোথায় রে? হ্যাঁ, আমি তো হাসপাতালে এসে গেছি, সঞ্জয় এসে গেছে, তোর জন্য অপেক্ষা করছি তো। আর বলিস না, এদিকে একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি ঝামেলা হলো? আরে মাকে বলে বেরোতে যাব, তখনই আলু কাটতে গিয়ে মায়ের হাতটা কেটে গেছে। আচ্ছা, এই ব্যাপার, তার মানে অর্জুনদের তাপ্পি দিয়ে তুমি এখন বেরোতে চাইছো, তাই তো? জানিস অর্জুন, অনেকদিন আগের একটা কথা মনে পড়ে যাচ্ছে, অনেকগুলো বছর আগের কথা। একদিন তোর খুব জ্বর এলো, খুব জ্বর, সে কি ধুম জ্বর, 102 এর কমে সে জ্বর নামছেই না। সেদিন সারা রাত তোর মাথার কাছে জেগে বসে তোর মাথায় জল পট্টি দিয়েছিলাম, ঘুম আসছিল না তো তোর, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে মনে হচ্ছে, জানিস তো বাবা, সেদিনের সেই দিনটা আমার কাছে ফিরে এসেছে। আমি তো মা অর্জুন, আজকে এতদিন পর আমার ছেলেটা আমার কাছে এসেছে। অর্জুন, একটা কথা বলবো, অনেকদিন থেকে না আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, করবো উত্তর দিবি? তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমরা জানতাম না যে তোর বাবার আগে বিয়ে হয়েছিল। এ বাড়িতে যখন এলাম বুঝতে পারলাম যে তুই আমার উপর খুব রেগে আছিস, খুব। তো সেদিনের সেই রাগটা আজও আছে অর্জুন, তাকে আমাকে মা বলে মেরে নিয়েছিস বাবা। একটাবার বলবি?
মঞ্জু আমার থেকে কি লুকোচ্ছিস তুই? আমাকে লুকিয়ে তুই কি করতে চাইছিস? কি হলো, উঠলে কেন মা? তোকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, তুই শুনিস নি না? না না শুনে, তুমি তুমি আরেকবার বলো কি কি বলছিলে, বল। কি ভাবছিস? না কিছু না, বলো না তুমি কি বলছিলে, বলো। কাজ নিয়ে ভাবছিস, তাই তো? এত ভাবছিস কেন বাবা? দেখিস ঠিক কোথাও না কোথাও কিছু না কিছু হয়ে যাবেই, ঠাকুর আছেন তো মাথার ওপর, এত চিন্তা করিস না। মা এখন কাজের কথা থাক না, সেই জন্যই তো এখন বেরোতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শোন তোকে আজ আর বাড়ি থেকে বেরোতে হবে না। না না, মঞ্জু না এলে আমি ল্যাবে ঢুকবই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই সঞ্জয়কে বল আমাকে একটু সময় দিতে, পারলে আমাকে একটু উপকার করবি। আজকে কি তোর ক্যাটারিং এর কাজ ছিল? হ্যাঁ, একটা অন্নপ্রাশন বাড়ি ছিল। কেন বলতো? ওই ওখানে ঘরোয়া রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ, যেরকম হয় আর কি, ডাল ভাত মাছ শুক্তো। তাহলে কাজ কর না, কাউকে দিয়ে খাবার পাঠাতে পারবে তাহলে? আমি বুঝতে পেরেছি, খাবারটা পৌঁছে গেলে তোকে রান্নার জন্য সময় নষ্ট করতে হবে না। ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাহ, মঞ্জুকে ঝামেলায় ফেলার খুব ভালো একটা সুযোগ পেলাম তো, এই সুযোগটা এবার চট করে কাজে লাগিয়ে ফেলি।